নাটকের নামটা হচ্ছে গৃহলক্ষ্মী, আর এটা যাচ্ছে 500 পর্ব। আর 500 পর্বতে তো অনেক লম্বা, এটা হচ্ছে অনেকেই ঢুকবে আবার বের হবে। তো আমিও একটা কাস্টিং করছি, সেটা হচ্ছে নায়িকা, ডিরেক্টর হচ্ছে খোকন ভাইয়া। আমার একটা সম্পর্ক ছিল যেটা সত্যি কথা, তো এটার জন্য আমার মনে হচ্ছিল যে তখন আমার প্রিপারেশনটা ছিল আমি বিয়ে করব, সংসার করব, মানে মিডিয়াতে আর কাজ করব না। তারপরে হচ্ছে 2021-এ আমি মিস ফটোজেনিকে সেকেন্ড হয়েছিলাম, আর তারপর থেকে আমি আর কাজ করি না। আর তারপরে আমি টুকিটাকি কাজ করেছিলাম, সেটা হচ্ছে আপনার আমি গান করি, বেসিক্যালি সিঙ্গার, গান করা হয়। তো আমার মনে হচ্ছিল গান মানে সাধনা, আর ওটার ভিতরেই থাকতে হবে। তখন আমার মানে গানকে ভালোবাসি, আর এখন মনে হচ্ছিল যে না, আমার মানে মিডিয়াতে কাজ করা উচিত। আর সবাই আমাকে বলে যে আমি দেখতে অনেক সুন্দর, অনেক কিউট, হাইট ভালো, ফিগার ভালো, গ্ল্যামারিং, তো তুমি কেন কাজ করবে না। তা আমার মনে হচ্ছিল এখন যারা কাজ করে নায়িকার ক্যারেক্টারে সিনেমা করে, এরা হচ্ছে এদের ফিগার বা হাইট বা দেখতে আমার মনে হয় না আমার মতো। তো এটার জন্য আমার মনে হচ্ছিল না, আমি মিডিয়াতে ইন করি, আমি ভালো কিছু করতে পারবো, যারা আছে আমাদের সিনিয়র, সিনিয়রদের মতো, ওদের মতো, ওদের লেভেলে একটা কিছু মানে যাইতে পারবো, করতে পারবো। হ্যাঁ, সিনেমার তো অবশ্যই যাবো, এটা তো অনেক বড় একটা জায়গা, অনেক বড় স্বপ্ন, এইটার জন্যই মিডিয়াতে আসা। তো আমার মনে হচ্ছে আমি আগে কিছু নাটক করি, নাটক করলে অনেক মানে অভিজ্ঞতা হয়, যার জন্য করছি, সব কিছুই করবো। সিনেমা যদি ভালো অফার পাইলে অবশ্যই করবো।